ম্যালওয়্যার দিয়ে সফল হয়নি বিগল বয়েজ। অর্থলুটের জন্য বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে হামলার চেষ্টা চালাচ্ছে উত্তর কোরীয় হ্যাকার গ্রুপ বিগল বয়েজ। বাংলাদেশেও গ্রুপটি হামলার চেষ্টা চালিয়েছে, তিনটি ইন্টারনেট সেবাদাতার নেটওয়ার্কে ছড়াতে পারলেও ব্যর্থ হয়েছে। ছড়িয়ে পড়ার আগেই তিনটি ম্যালওয়্যার শনাক্ত করে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম ইনসার্ট। দলটি দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ISL, অ্যাক্সেস টেল এবং কার্নিভালের নেটওয়ার্কে বিগল বয়েজের ফার্স্ট ক্যাশ 2.0 ফাইল হ্যাশ ও ইয়ারা ম্যালওয়্যার শনাক্ত করে। বিষয়টি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC-কে জানানোর পর দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নেটওয়ার্ক থেকে নতুন ম্যালওয়্যারটি নিশ্চিহ্ন করা হয়। এছাড়াও ইতোমধ্যেই ম্যালওয়্যারটির সিগনেচার হাতে পেয়ে ধরাশায়ী করতে আপডেট প্যাচও হাতে চলে এসেছে, ফলে এখন পর্যন্ত কোনো ব্যাংক আক্রান্ত হয়নি। তাই এই বিষয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ICT বিভাগের অধীন ইনসার্ট প্রকল্প পরিচালক তারেক এম বরকতুল্লাহ। এই নতুন ম্যালওয়্যারটি নর্থ কোরিয়ান গ্রুপ বিগল বয়েজ অথবা লাজারুস এরা রিলিজ করেছিল ব্যাংক থেকে টাকা চুরি করার জন্য, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইডই ডিটেক্টেড হয়ে যায় এবং বাংলাদেশেও ডিটেক্টেড হয়ে যায় এবং বাংলাদেশের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণের ফলে ব্যাংক গুলো সব নিরাপদ আছে এবং যে তিনটি ISP আক্রান্ত হয়েছিল বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন তাদেরকে সতর্ক করাতে উনারাও ব্যবস্থা গ্রহণ করেছেন। তো এই মুহূর্তে আমাদের মানে আতঙ্কিত হওয়ার কোন কারণ নাই এবং পৃথিবীতে কোথাও ব্যাংক থেকে চুরি যাওয়ার কোন খবর পাওয়া যায় নাই এবং বাংলাদেশেও কোনো টাকা চুরি হয় নাই। তবে সাইবার অ্যাটাক যেহেতু চোর পুলিশ খেলা, তাই অনলাইনে সবসময় সতর্ক থাকার পরামর্শ এই সাইবার বিশেষজ্ঞের।